হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 7:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত ছাদে না যায় ততক্ষণ পর্যন্ত কোনো কাজেই যেন ঠিকভাবে মন বসাতে পারি না জানো। তবে হ্যাঁ, একটা দিক কিন্তু ঠিক, ঘুম থেকে উঠে প্রকৃতির এত কাছাকাছি যেতে পারলে মন শরীর সবই কিন্তু এমনি ভালো থাকে জানো। তবে ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই, কারণ দেখো সকালবেলা কি আর ছাদে বেশিক্ষণ থাকা যায় বলো। ঘুম থেকে উঠে চোখটা খুলেই মনের মধ্যে একটা জিনিসই শুধু ঘুরতে থাকে, কতক্ষণে সংসারের সমস্ত কাজ আমি কমপ্লিট করব সময়ের মধ্যে, আর সব কাজ ভালোভাবে গুছিয়ে করে তারপরে আবার আমি আমার অন্য যে কাজগুলো রয়েছে সেই সব কাজগুলো নিয়ে বসব। ঘুম থেকে উঠে এই সকালবেলা জানালা দরজা খোলা, পর্দাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা, এইসব কাজেই বেশ খানিকটা সময় কেটে যায়। তবে হ্যাঁ, গরমকাল আসলে কিন্তু এই জানালা দেওয়ার কোনো ব্যাপার থাকে না জানো। কেন বলো তো? ওই যে আমরা উপরে থাকি তো, যার কারণে হয় কি জানালাগুলো আমরা খুলেই রাখি, বেশ সুন্দর হাওয়াও আসে, বেশ ভালোই লাগে। যাই হোক, আজ যেহেতু রবিবার তাই আজকে তো নিরামিষ রান্না হবে, আর সেই জন্য কি করছি বলো তো, গ্যাস ট্যাসগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি। যদিও রাত্রিবেলা ভালোভাবে সার্ভ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম রান্নাঘরটাকে, ওই নিরামিষ যেদিন রান্না করি তার আগের দিন রাত্রিবেলা যা করে থাকি আর কি, মানে সময় হাতে থাকলে আগের দিন রাত্রিবেলা রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে রেখে দিই, সকালবেলা উঠে একটু মনের তৃপ্তির জন্য যেটা প্রতিদিনের কাজ থাকে আমার একটুখানি মুছে নিই, কারণ আমার কেমন মনের মধ্যে একটা কুতকুত হয়, তো ওই জন্য একটু মুছে নিই। ব্যাস, তাহলে কি হয় বলো তো, নিরামিষ যেদিন রান্না হয় না সেদিন কিন্তু কোনো ঝামেলাই থাকে না জানো। ব্যাস, এদিকে চাটা বসিয়ে দিয়েছি, এদিকে আস্তে আস্তে চাটা হতে লাগুক, আর ততক্ষণে উনিও ঘুম থেকে উঠে পড়বেন আর আমারও জল খাওয়াটা হয়ে যাবে। ওই যে দিনের শুরুতে না যেদিন এখানে বসে জলটা না খাই সেদিন কেমন যেন মনে হয় সারাটা দিন কত ব্যস্ততার মধ্যে কেটেছে। এখানে বসে প্রতিদিন সকালবেলা আমি ঠিক করে নিই যে আজকে কি রান্না করব। হয়তো সেই কারণেই যেদিন এখানে না বসতে পারি তেমন একটা ভালো লাগে না জানো। যাই হোক, চাটা হয়ে গেছে, এবার আগে দুজনে চা খেয়ে নি কেমন? চা খেয়ে উঠে বিছানাটা ভালো করে ঝেড়ে বালিশ কম্বল লেপ যা আছে সবকিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর ওই প্রতিদিনের আমার যে কাজ, সকালবেলা সমস্ত ফার্নিচারগুলো একটু হালকা পাতলা করে মুছে নিই, আর সপ্তাহে দুদিন করে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিই। তাতে করে কি হয়, ময়লাগুলো একদমই জমে না, আর আমার না এইভাবেই কাজটা করতে বেশি সুবিধা হয়। এবারে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে পর তারপরে ঘরটাকে আগে মুছে নেব। ঘরটাকে মোছা হয়ে গেলে পরই ঘরের সমস্ত বাসি কাজ হয়ে যাবে, তারপরে নিচে চলে যাব। নিচে আবার বেশ খানিকটা জামা কাপড় ভেজানো রয়েছে, আজকে আবার কিছু কাচাকুচি করতে হবে, সেগুলো কেচে তারপরে স্নান করে চলে আসব। বাপ্পা, অবশেষে কাচাকুচি স্নান পুজো সব হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্ত যে এবার শুধুমাত্র রান্নাঘরের কাজটা হলেই আজকের মতো সংসারের কাজকর্মগুলো উদ্ধার হয়। আর কি বলো তো, সকালবেলা না এই রান্নাঘরের কয়েকটা ছোট ছোট কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো মেলে রেখে গিয়েছিলাম, সেগুলো শুকিয়েও গিয়েছে, বেশ ভালোই হয়েছে। আসলে ওই রান্নার ঘরে না কি হয় বলো তো, হাতটা যখন ভিজে যায় আমার না প্রচুর ছোট ছোট টুকরো টুকরো কাপড় লাগে, হাত মুছতে এটা মুছতে ওটা মুছতে, মানে ওই একটা দুটো কাপড়ে আমার হয় না, মোটামুটি 5-6টা কাপড় তো আমার লাগে। আর হ্যাঁ, রোদের তাপ এই কয়েকদিন হলো এত পরিমাণে বেড়ে গিয়েছে না, যেন ছাদে এসে না জামা কাপড় মেলতে ভারী কষ্ট হচ্ছে। কে জানে, মাঝে মাঝে তো ভুলেই যাচ্ছে যে এখনো শীতকাল আছে, শীতকাল এখনো যায়নি।
যাই হোক, ছাদে থেকে এসে আগে সকালে যে জল খাবারটা সেটা নিচে গিয়ে খেয়ে নিলাম। ওই সকালবেলা যেটা খাই আর কি, আমরা বেশিরভাগ দিনই তো আমরা সিদ্ধ ভাত খাই, অল্প করে সবাই দুটো সিদ্ধ ভাত খাই, সেটাই খেয়ে নিলাম। আর সেটা খেয়ে তারপরে মা কি রান্না করবে সেই সমস্ত কিছু একটু শুনলাম। শুনে মাকে জিজ্ঞাসা করলাম যে মাকে কিছু করে দেবো নাকি, তো মা বলল না, তুমি আগে ওপরে চলে যাও, গিয়ে আগে তোমার ওপরের কাজগুলো কমপ্লিট করে নাও। মা সবসময়ই এমন করে। মাকে যদি কখনো বলি যে মা তোমার কি করে দিতে হবে বলো তো, দাও আমি করে দিই, মা বলবে না না তুমি ওপরে যাও, তোমার যা কাজ আছে সেগুলো আগে সেরে নাও। আসলে কি বলতো, ওই দেখে তো যে রাত্রিবেলা 3:30-3:30 পর্যন্ত আমার ঘরে আলো জ্বলে, শোনে যে আমি কাজ করি, দেখে আমি কাজ করি। এমন অনেক দিন হয় যে মা ঘুম থেকে সবে উঠেছে সকালবেলা 4:45 বাজে, আমি সেই সময় হয়তো ঘুমোতে যাচ্ছি। তো যার কারণে হয় কি, মা না আমাকে নিচের কোনো কাজ তেমন একটা করতে দেয় না। যাই হোক, আমি কিন্তু বেশ খানিকক্ষণ হলো সবজি কাটতে বসে গিয়েছি, কিন্তু কি বলতো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আবার এদিকে অনেকটাই সবজি কাটা হয়ে গিয়েছে। এখন একটু বিট কেটে নিচ্ছি, ওই আজকে না একটু বিটের চাটনি করব। আর এখন একটু শুধুমাত্র আলুটা কেটে নিলেই হয়ে যাবে, ওদিকে বেগুনটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে। জানো তো আজকে কাজে না তেমন একটা মন নেই আমার, মানে কাজগুলো করছি ঠিকই কিন্তু মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে। কেন বলতো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, নীল রঙের ত্রিপল টানানো রয়েছে, এই বাড়িতে আজকে ঠাকুরের পুজো রয়েছে, তাই এই বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে, এই বাড়ির মেয়ে জামাই সবাই এসছে। আর আজকে আমাদের বাড়িতেও না পুজো রয়েছে। ওই কয়েকদিন আগে গিয়েছিলাম যেই গুরুদেবের পুজো হচ্ছিল, তোমাদের সাথে দেখিয়েছিলাম ভিডিও করে, সেই পুজোই হচ্ছে। কিন্তু ওই আজকে আমার কাজের এত চাপ যার কারণে যেতে পারলাম না। যাই হোক, আজকে কী কী রান্না করবো সেগুলো আগে একটু বলে দিই। আজকে রান্না করবো ডাল বেগুনের ঝাল, আর করবো বিটের চাটনি। জানি ডাল বেগুনের ঝালের নামটা শুনেই তোমরা হয়তো ভাবি এটা আবার কী ধরনের নাম রে বাবা, তবে হ্যাঁ, যেদিন ডাল তরকারি দুটো আলাদা আলাদা করে করতে ইচ্ছে করে না, সেই দিন কিন্তু এরকম সংক্ষিপ্ত রান্নায় বেশ ভালোভাবেই কাজ চলে যায়। কেমন, মেলার থেকে আনা প্রতিটা জিনিসই আস্তে আস্তে এতটা শখের হয়ে ওঠে, মন চায় প্রতিদিনই যেন একবার করে ধরে ধরে দেখি। তাই কি আর কখনো সম্ভব হয় বলো? এই দেখো এই কন্টেনারটা কি সুন্দর না বলো, যখন কিনেছিলাম তখন তো জানতাম না এটাই কি রাখবো। যাই হোক, এখনো পর্যন্ত ভেবে পাইনি এটাই কি রাখবো জানো। যাই হোক, এদিকে লবণদানিটা না সকালবেলা ভালো করে মেজে রেখে দিয়েছিলাম, তারপর শুকিয়েও গিয়েছিল, এখন লবণটা ভরে নিলাম কারণ রান্না শুরু করব। আর রান্না শুরু করার প্রথমে তো লবণদানিতে লবণ না থাকলে ভীষণ অসুবিধা হয়, তাই না বলো? আর এই দেখো, এই ডালটার মধ্যে না লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সমস্ত কিছু মানে মশলাতে যা যা থাকে, মানে একটা ধরো তরকারি রান্না করতে যা যা দেওয়া হয় সেগুলো সব কিছু দিয়ে এরকমভাবে ডালটাকেও তো বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, এবার এই যে মশলাগুলো এটাও কিছুক্ষণ ভিজিয়ে রাখা হবে, তারপরে ওটাকে পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকে এই রান্নাটা তোমাদের সাথে প্রথমেই আমি শেয়ার করছি, তবে জানি না তোমাদের কেমন লাগবে। আমার অবশ্য মাঝে মাঝে এরকম রান্না করতে বেশ ভালো লাগে জানো, ওই রোজ একঘেয়েমি তরকারি ডাল এসব রান্না করতে আমার একদমই ভালো লাগে না, রোজই মনে হয় একটু ভিন্ন স্বাদের কিছু করি। ডাল বেগুনের ঝাল বানানোর জন্য প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে তুলে রেখে তারপরে ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নেব, তবে সব কাটা বেগুন একবারে ভাজা যাবে না যেহেতু, তাই জন্য একটু আলাদা আলাদা করে ভাজতে হবে, নাহলে আবার বেগুনগুলো লেগে যাবে। তো তো এবার দু ভাগে ভাগ করে নিচ্ছি, আগে অল্প কিছু বেগুন এখানে ভেজে নেব, তারপর এটা ভাজা হয়ে গেলে পর আবার তেল দিয়ে আবার যে বাকি বেগুনগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। আচ্ছা, তবে এবার রান্নাটা একদিকে হতে থাকুক, আর রান্নাটা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। বেশ কয়েকদিন ধরে অনেকেই আমায় কমেন্ট করে বলছো, দিদি তোমার ভিডিওতে আমার নামটা একটু নিও। দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আসলে কি বলতো, 10-15 মিনিটের একটা ভিডিওতে কখন ওই সবার নাম নেওয়া প্রতিদিন সম্ভব হয় না, তাই তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা কিন্তু একটুও কষ্ট পেও না বা মন খারাপ করো না। রোজই কারো না কারো নাম তো অবশ্যই নেব, ঘুরিয়ে ফিরিয়ে নেব, কারণ দেখো সবাই কমেন্ট করে, সবারই তো নামগুলো পড়া উচিত, তাই না?
আর তাছাড়া তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো পড়লে এমনি মন ভালো হয়ে যায়। কমেন্টগুলো একবার না জানো বারবার মন চায় পড়ি। যাই হোক, তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ঘুরিয়ে ফিরিয়ে সবার নাম নেব, কেমন? কেউ কিন্তু মন খারাপ করো না, আবারও বলছি। আর আমি জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসো, বোঝো, তাই জন্য এই যে কথাটা বলছি আশা করি বুঝতে পারছ। যাই হোক, ওদিকে বিটের চাটনিটা বসিয়ে দিয়েছি, ওটা তো আস্তে আস্তে হতে একটু সময় লাগবে। আর পাশে আরেকটা গ্যাসে ওখানে আবার বেগুনটা ভাজা চলছে, মানে এই কিছুক্ষণের মধ্যেই আবার বেগুনটা ভাজাও হয়ে যাবে। তাই মশলাটা না করে নিচ্ছি, মশলা বলতে ওই ডাল মশলা সব একসাথেই যেটা ওইটা করে নিচ্ছি। জানো তো, সকাল থেকে বাড়ি থেকে এতবার ফোন এসছে, খালি ফোন করে বলছে বাড়ি চলে যাওয়ার জন্য। কিন্তু কি করব বলো, কাজের এত চাপ রয়েছে, ভেবেছিলাম যেতে পারবো, কিন্তু ওই দেখো কাজ তো আগে, তাই না? ইচ্ছে থাকলেও কি আর উপায় হয় বলো? আর তাছাড়া সংসার জীবন মানে কি সেটা তো যারা সংসার করে তারা তো ভালোই জানে। সংসার জীবনে একবার ঢুকে গেলে পর তারপরে আর মন যা চায় আমরা তা কখনোই পারি না। হ্যাঁ, তার মধ্যেও কিছু জিনিস থাকে যে আমাদেরকে একটু বুঝতে হয়, যে আমি সবসময় বলবো যে অন্যের দোষ দিয়ে আমি পারছি না পারছি না তা না, আমাকেও তো অন্যের জন্য ভাবতে হয়, তাই না? এখন তো আর আগের মতো লাইফ নেই যে বিয়ের আগে মন যা চাইতো, যখন যেখানে যেতে ইচ্ছে করতো সেখানে চলে যেতাম। এখন তো বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পরের লাইফটা একদমই আলাদা। সত্যি কথা বলতে একটা পরিবার তখনই সুন্দর হয় যখন সেই পরিবারের মধ্যে না পরস্পর পরস্পরকে খুব ভালো করে বুঝে নেয়, তাই না বলো? যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় এগিয়ে এসছে, মানে ওদিকে বিটের চাটনিটা প্রায় শেষ পর্যায়ে, আর এদিকে না ওই বেগুনের যে ডাল বেগুনের ঝালটা করব সেইটার জন্য ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নে দিলাম গোটা জিরে, একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস, এবার এই যে ডালটা ওই মশলাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম না, সেটা ভালো করে কষিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা বেগুন আলু ওগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একদম লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু ডাল বেগুনের ঝাল একদম রেডি হয়ে যাবে। তবে চলো এদিকে রান্নাটা হতে লাগুক, আর এবার তাহলে কিছু কমেন্টের নাম পড়ে নেওয়া যাক। আজকে ঠিক করেছি, আজকে কমেন্ট পড়বো না, কিন্তু কমেন্টের নামগুলো পড়বো, কারণ প্রচুর নাম পড়ার রয়েছে, মানে অনেকেই রিকোয়েস্ট করেছে নামগুলো পড়ার, তো ওই জন্য আজকে কমেন্টের নামগুলো পড়বো, কেমন? কমেন্ট করেছে দেবাদ্রিতা সান্নাল, জুই আক্তার, পারমিতা বসু, শ্রেয়া দাস, অরূপ ভুইয়া। কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই, দীপা, প্রিয়া। কমেন্ট করেছে মনমিতু লাইফস্টাইল। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন ভিডিও দেখো তোমরা, ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও, কমেন্ট করো। সত্যি বলছি, এগুলো আমার কাছে না মানে আমার কাজের জন্য অনেক উৎসাহ দেয়, জানো। আর যেহেতু এই পথ চলাটা অনেকটা কঠিন আমার জন্য, ওই জন্য সর্বদা তোমরা যেন আমার পাশে এভাবেই থাকো, আমি শুধু তোমাদের কাছে এটুকুই চাই। আর হ্যাঁ, এই যে বিটের চাটনিটা, এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও, কেমন? বাড়িতে বানিয়ে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে বিটের চাটনিটা কেমন লাগলো। কেন বলো তো, দারুণ অসাধারণ খেতে হয় এই বিটের চাটনিটা। আর কি বলো তো, এই শীতকাল ছাড়া তো বিটটা সেরকমভাবে পাওয়া যায় না, শীতকালের যেহেতু সবজি ওই জন্য শীতকালে কিন্তু বেশি টেস্ট লাগে। ওই জন্য বলবো তাড়াতাড়ি করে বাড়িতে একবার কিন্তু এই বিটের চাটনিটা বানিয়ে ফেলো। ওদিকে এখন ডাল বেগুনের ঝালটা গ্যাসে বসানো রয়েছে, ততক্ষণে ভাবলাম যে বেসিনটাকে এখন একটু ফাঁকা করে নিই, কারণ কি বলো তো ওই বেসিনটা না ভরে গেলে আমার ভীষণই অসুবিধা হয়, আর একবারে অনেক কাজ করতে গেলে না তখন বেশি কষ্ট হয় দেখবে। ওই জন্য এরকমভাবেই একটু বুঝে বুঝে আমি রান্নাঘরের কাজগুলো করি, সংসারের কাজগুলো করি। আর আমার বেশ এরকম ভেবে চিনতে একটু কোনো কাজ করতে ভালো লাগে, কারণ আমি লাইফে না সব কিছু একটু ভেবে চিনতে ধীরে সুস্থে প্ল্যান করে করতে ভীষণ পছন্দ করি।
ব্যাস, এরপরে এখন এটা হয়ে গেলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আর রান্না হয়ে গেলে পর তারপরে না আমি একটুখানি অফিসের কাজে বরকে একটু সাহায্য করব, কারণ ওনার না 2-3 দিন ধরে প্রচুর কাজের প্রেশার রয়েছে। আমি ভাবি যে প্রতিদিন রাত্রিবেলা করে বেশ খানিকটা কাজ ওকে করে দেবো, কিন্তু সত্যি বলতে না হচ্ছে না, কারণ আমার ওদিকে আবার আঁকার কাজে প্রচুর চাপ রয়েছে, ওই জন্য আর ওটা করে উঠতে পারছি না। ওই জন্য ঠিক করেছি যে আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর দুপুরবেলা বিশ্রাম নেব না, একবারেই রাত্রিবেলা তারপরে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ অনেক দিন হয়েছে না একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছি না। ওই জন্য ঠিক করেছি আজকে রাতে একটু তাড়াতাড়ি শোব, তাড়াতাড়ি বলতে তাও ওই দেখতে দেখতে 1:30 তো বাজবেই, 1:30-2 বাজবেই। এদিকে এখন আগে যাব নিচে খাবারটা দিতে, কারণ কি বলতো মা বোন বাবা সবাই খেতে বসে পড়েছে, ওই জন্য ভাবলাম ওদেরকে না আগে দিয়ে আসি। আর ও বাড়ি চলে এসেছে, তো বললাম যে তুমি একটুখানি ফ্রেশ হয়ে নাও, তারপরে আমি আর তুমি একসাথে খেতে বসে পড়বো। আর ওই যে বললাম খেয়ে দিয়ে উঠে আবার কাজে বসে পড়বো, ব্যাস। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে নিও, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে টাটা।